টের পাইনি, কিন্তু মন খারাপ তো খুব কান্নাকাটি করে কাল গেছে। কুয়াকাটি বাসীকে শুভ সকাল তো দিলে না, এখন দিয়ে দাও একটা শুভ সকাল দিয়ে দাও, জানিয়ে দাও এই অবস্থায়। হ্যাঁ এখনো আছে প্যান্টে লস করে দিলে। আমরা কোথায় আপনারা কেউ কি জানেন? আজকে আমরা আছি কুয়াকাটায়। তো এখন সকাল, তো এখন সবাইকে গুড মর্নিং জানানোর জন্য প্রস্তুত নিচ্ছি। তো কে কোথায় কি করছে দেখুন, আর আমার সাথেই থাকুন। তো লেটস গো। সিজন ভাই ঘুমাচ্ছে। এ বড়া, এ বড়া, এই এই ঘুমাচ্ছে কেন? ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। এই বড়া, এ বড়া, এই এই বড়া, এই এই কিরে, এই ঘুমাচ্ছে কেন? এই বড়া, কি অবস্থা? গুড মর্নিং, গুড মর্নিং কুয়াকাটা বাস। চলে আসলাম হুট করে কিলান ছাড়াই সেই কুয়াকাটা, রাতারাত্রি আমরা পৌঁছিয়ে দিচ্ছি। এবং এমনকি সেই প্যানু কিনেছি কুয়াকাটায় এসে, এমনকি আমরা সেই গোসল দেব সেই সমুদ্র সৈকতে সেই রাজনের বাপের পৈতৃক সম্পত্তি। এই রুমেতে ছিলাম আমি এবং আমাদের টিম মেম্বার গুলো, আর বাদ বাকি গুলো কই? চলো খুঁজে আসি। তো টেন্ডার টেন করে তিনতলায় উঠে গেছি। এই বেড়া, কি রে রেডি? গুড মর্নিং। এই চারিকল মেম্বার, গুড মর্নিং, শুভ সকাল কুয়াকাটা বাসী। আমাদের সেই ছলফল ভাই কই? তো ট্যান ট্যান করে উঠতে দেখি দেখি উপরে গালি। আমরা ছলফল যে খুঁজে পাচ্ছি না কোথাও। ওই যে কি অবস্থা? গুড মর্নিং, সি ইউ নট ফর মাইন্ড নাকি কই? কি লাইন তোমার? কি লাইন? এই যে সমুদ্রের পাড়ে বসে বিরাজটা করছো, কেমন ফিল নিচ্ছো? ভাবে আছে খালি জরিনা নে, জরিনা বাজে হয়েছে। উই যে কত হে লড়কে, আমার জরিনা ভালো লাগে না। কেন ওতে চাও না তুমি? গাইজ, ও চায় না, কারণ সে ভালোবাসতে পারে না। মন থেকে কাউকে ভালোবাসলে একজনকে বাঁচতে হয়, সেটা সে জরিনা। সে জরিনাকে চাই, সেজন্য সে নিরিবিরি রিল্যাক্সে পুতুর। পুতু কই তোমার? পুতু আসেনি, পুতুর মন খারাপ। কেন? পুতু কালকে, পুতুর নাকি কিরা কালকে কি বলেছে? কারণ কিরা বলে সত টের পাইনি, কিন্তু মন খারাপ। পুতু খুব কান্নাকাটি করে কালকে। কুয়াকাটি বাসীকে শুভ সকাল তো দিলে না, এখন দিয়ে দাও একটা শুভ সকাল দিয়ে দাও, জানিয়ে দাও এই অবস্থায়। হ্যাঁ শুভ সকাল প্রান্তীয় বরিশাল পটুয়াখালী কলাবাগান পাড়া কুয়াকাটা সাগরকর্ণা কুয়াকাটা সমুদ্র উপকূলীয় অঞ্চলবর্তী ভালোবাসার মানুষেরা, শুভ সকাল আপনাদেরকে। আর আমরা তো চলে যাচ্ছি না, আমরা আছি। আর এই ভিডিওটা দেখতে হবে এবং এনজয় নিতে হবে, আরো বুলাকের সাথে থাকতে হবে। ভালোবাসা নিতে হলে ভালোবাসা দিতে হয়, তো এটা তো জানেন। তো গাইস, নেক্সট আমরা কার কাছে যাবো? পিছনে কেটার জন্য ছোট মোট একটা ভাইয়া দেখি। ভাইয়া তুমি সাথে আসলে কেন? আমি শুনেছি যে কুয়াকাটা আসলে হাফ প্যান্ট পরতে, না হলে তার কুয়াকাটা আসা হালাল হয় না, মানে সে স্মার্ট হতে পারে না। আর একটা ছবি ছাড় দিয়ে পড়ে জীবন যুদ্ধে, মানে কুয়াকাটা আসলে না হাফ প্যান্ট পরতে হয়। তা দেখো আমার হাফ হাফটা কেমন হয়েছে কমেন্টে জানেন তো? আমার কমেন্টে জানেন তো? কেমন হয়েছে জানেন তো কমেন্টে? কমেন্টে জানান আর না জানান, কিন্তু জীবনের বউ আছে, এটা ভেবে সবাই একটা কমেন্ট করতে পারে। আছে না? স্বীকার কর আছে। দাও ভালোবাসা রইল সবার জন্য, সবার জন্য। হ্যাঁ আর বজনী একটু বেশি, কার জন্য বজনী একটু বেশি? দাও ভালোবাসা। এই ভিডিও কেউ না দেখুক, একটা ব্যক্তি দেখে সেটা হলো যে জীবন মাহমুদের বউ আর জরিনা। আর কে কে দেখে তা জানি না, আমার তো কোনো জরিনা বা পরিণা বা তেমন কেউ নেই, মর্জিনা এইগুলো আমার নেই। তো আমার ভিডিও দেখবে কে? তাই আমি একা একা বলতে আছি। আপনারা যদি চান আমাকে দেখতে তাহলে দেখবেন, আর না দেখতে তাহলে এটাকে দেখবেন, এটাকে দেখবেন। তো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভুলাগের আশায় থাকবেন। ধন্যবাদ কুয়াকাটাবাসী। কি হয়েছে? হ্যাঁ বাই বাই দিয়ে দাও, বাই বাই দিয়ে দাও, বাই বাই। কিন্তু আল্লাহ হাফেজ সাহেব ভাই।
গুড মর্নিং কুয়াকাটাবাসীকে জানিয়ে দাও। হ্যালো কুয়াকাটাবাসী, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া ভালো আছে, আমরাও ভালো আছি। তো আমরা চলে আসছি গতকাল রাত্রে আমরা এই কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে আসছি। তো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করে থাকুন। কুয়াকাটা এসে আমরা কি কি করলাম, ধন্যবাদ। আমার প্যান্টটা কেমন হয়েছে? প্যান্টটা ভালো হয়েছে। তো আমাদের সেই দুটো লোককে আমি এখন খুঁজে পাচ্ছি না, তারা কোথায়? তো চলুন দেখে আসি আর দুটো লোক কোথায় এবং কি কি করে। আমি আজকে সাথে মহামানের কাপারেশন রয়েছে জোনাথনের পক্ষ থেকে, দিন বারেক তো ফৈসাল এবং আর টিম মেম্বার গুলো কই। তো চলুন দেখে আসি এবং খুঁজে আসি। তো চলুন বেশ গো। এ বেটা কেটা আমরা চলে এসেছি। আচ্ছা আচ্ছা।